দুইটি বিশ্বকাপ ফাইনাল খেলা নিঃসন্দেহে একজন ফুটবলারের ক্যারিয়ারে উল্লেখযোগ্য অর্জন। আর্জেন্টিনার হয়ে এই কৃতিত্ব অর্জন করেছেন লিওনেল মেসি এবং দিয়েগো মারাদোনার মতো কিংবদন্তিরা। আরও একজন আর্জেন্টাইন আছেন, যিনি পরপর দুইবার বিশ্বকাপ ফাইনাল খেলেছিলেন, তবে সেটি দুইটি ভিন্ন ভিন্ন দেশের হয়ে। এই বিরল রেকর্ড পৃথিবীতে আর কারো নেই। এই বিখ্যাত আর্জেন্টাইনের নাম লুইস মন্টি, যিনি আধুনিক ডিফেন্সিভ মিডফিল্ডার পজিশনের অন্যতম পথপ্রদর্শক। আজকে আমরা লুইস মন্টির দুই দেশের হয়ে দুই ফাইনাল খেলার গল্পই শুনব। লুইস মন্টি ১৯০১ সালে আর্জেন্টিনার রাজধানী বুয়েনস আইরেসে জন্মগ্রহণ করেন। তিনি তার ক্যারিয়ার শুরু করেন স্থানীয় ক্লাব অ্যাথলেটিকো হুরাকানের হয়ে। এরপর বোকা জুনিয়র্সে কিছুদিন কাটিয়ে যোগ দেন সান লরেঞ্জোতে। এখানেই তিনি তারকা হয়ে ওঠেন। লুইস মন্টি খেলতেন ডিপ লাইন প্লেমেকার হিসেবে, অর্থাৎ তিনি রক্ষণভাগের সামনে যেমন প্রাচীর হয়ে দাঁড়িয়ে থাকতেন, তেমনি দলের আক্রমণও শুরু হতো তার পাশ থেকে। এরপরেও তার গোল করার দারুণ দক্ষতা ছিল। পুরো মাঠ জুড়ে বিচরণ করতেন বলে তার ডাকনাম হয়ে গিয়েছিল দুবলে আনকো বা ডাবল ওয়াইড। লুইস মন্টি ১৯২৩, ২৪ ও ২৭ সালে সান লরেঞ্জোর হয়ে লীগ শিরোপা জেতেন, যা তাকে জাতীয় দলে ডাক এনে দেয়। ১৯২৮ সালে তিনি অলিম্পিক ফাইনালে উরুগুয়ের বিপক্ষে খেলেন এবং একটি গোলও করেন, যদিও ম্যাচটি হেরে যায় আর্জেন্টাইনরা। এরপর ১৯৩০ সালে বিশ্বকাপ শুরু হলে আল বিসেলোস্তেদের হয়ে উরুগুয়েতে যান টুর্নামেন্টে অংশ নিতে। সে সময় লুইস মন্টি ছিলেন দক্ষিণ আমেরিকার সেরা ফুটবলারদের একজন। তারই একমাত্র গোলে ফ্রান্সকে ১-০ গোলে হারিয়ে টুর্নামেন্ট শুরু করে আর্জেন্টিনা। গ্রুপ পর্যায়ে মেক্সিকো ও চিলিকে হারিয়ে সেমিফাইনালে উঠে লুইস মন্টির দল। সেমিফাইনালে আর্জেন্টিনা ৬-১ গোলে হারায় যুগোস্লাভিয়াকে। ম্যাচের প্রথম গোলটি এসেছিল লুইস মন্টির পা থেকেই। ফাইনালে স্বাগতিক উরুগুয়ের মুখোমুখি হয় আর্জেন্টিনা। সে ম্যাচের আগে গুঞ্জন ছিল লুইস মন্টি ইঞ্জুরি আক্রান্ত, ফলে ফাইনালে তিনি ছিলেন নিজের ছায়া হয়ে। আর্জেন্টিনাও ৪-২ গোলে হেরে টুর্নামেন্টে রানার্স আপ হয়। বিশ্বকাপের কিছুদিন পরেই দুজন ইতালিয়ান দেখা করেন লুইস মন্টির সাথে। তারা তাকে একটি ইতালিয়ান ক্লাবে যোগ দিতে বলে। বিনিময়ে তাকে মাসে ৫,০০০ বেতন, সপরিবারে থাকার জন্য একটি বাড়ি এবং গাড়ি দেওয়ার প্রতিশ্রুতি দেন। সে সময় এমন বেতন আর সুযোগ সুবিধা দক্ষিণ আমেরিকানদের জন্য অকল্পনীয় ছিল, তাই লুইস মন্টি সে প্রস্তাব গ্রহণ করেন এবং জুভেন্টাসে যোগ দেন। সেই দুই ইতালিয়ান মূলত ছিলেন স্বৈরশাসক বেনিতো মুসোলিনির এজেন্ট, যার লক্ষ্য ছিল ইতালিকে ১৯৩৪ সালে বিশ্বকাপ চ্যাম্পিয়ন করে সারা বিশ্বে ইতালিয়ানদের শ্রেষ্ঠত্বের ঘোষণা দেওয়া। সেই লক্ষ্যে দক্ষিণ আমেরিকার অন্যতম সেরা খেলোয়াড় লুইস মন্টিকে ইউরোপে নিয়ে আসেন ইতালির হয়ে খেলার জন্য। তার পূর্বপুরুষও ছিলেন ইতালিয়ান, এটিও তাকে এদেশে আনার পেছনে বড় ভূমিকা রাখে। ১৯৩১ সালে লুইস মন্টি তুরিনের বিখ্যাত ক্লাব জুভেন্টাসে যোগ দেন এবং ক্লাবটিকে টানা ৪টি লীগ শিরোপা জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। এর মধ্যে নাগরিকত্ব পেয়ে গেলে ইতালির জাতীয় দলের হয়ে অভিষেক হয়ে যায় ১৯৩২ সালে। ১৯৩৪ সালের বিশ্বকাপ শুরুর আগেই লুইস মন্টি দলটির গুরুত্বপূর্ণ সদস্যে পরিণত হন। ২৭ মে ইতালি টুর্নামেন্ট শুরু করে যুক্তরাষ্ট্রকে ৭-১ গোলের বিশাল ব্যবধানে হারিয়ে। একই দিন তার জন্মভূমি আর্জেন্টিনা সুইডেনের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেয়। কোয়ার্টার ফাইনালে স্পেনকে পরাজিত করে সেমিফাইনালে তারা মুখোমুখি হয় অস্ট্রিয়ার। টুর্নামেন্টের অন্যতম ফেভারিট ও সে সময় সেরা দল অস্ট্রিয়াকে ঠেকাতে হলে আটকাতে হবে সেন্টার ফরওয়ার্ড ম্যাথিয়াস সিন্ডলারকে।
সর্বকালের অন্যতম সেরা এই খেলোয়াড়টিকে বোতলবন্দি করার দায়িত্ব পান লুইস মন্টি। সেই দায়িত্বটি ভালোভাবেই পালন করেছিলেন তিনি। আক্রমণাত্মক ফুটবলের জন্য পরিচিত অস্ট্রিয়া সেদিন কোনো গোল করতে পারেনি। ইতালি এক বিতর্কিত গোলে ফাইনালে ওঠে, যেখানে তারা মুখোমুখি হয় চেকোস্লোভাকিয়ার। বেনিতো মুসোলিনি ফাইনালের আগে হুমকি দিয়ে রেখেছিলেন, ম্যাচটি জিততেই হবে, না হলে কেউই বাড়িতে ফিরতে পারবে না। তাই সে ম্যাচে জানপ্রাণ দিয়ে লড়াই করেছিলেন লুইস মন্টিরা। 1-0 গোলে পিছিয়ে পড়েও 2-1 গোলের ব্যবধানে বিশ্বকাপ শিরোপা জিতে নেয় ইতালি। অবশেষে লুইস মন্টির বিশ্বকাপ জয়ের স্বপ্ন পূরণ হয় ইতালির জার্সি গায়ে। লুইস মন্টি 1935 সালে ফুটবল ক্যারিয়ারের ইতি টানেন এবং 1983 সালে ইতালিতে মৃত্যুবরণ করেন। তবে যতদিন বিশ্বকাপ থাকবে ততদিন তার নাম চিরস্মরণীয় হয়ে থাকবে ফুটবল ইতিহাসে। ফুটবলের এমন আরও গল্প জানতে সাবস্ক্রাইব করুন ফুটবল বিশ্ব।